বিতর্ক যেন পিছুই ছাড়ছেন আজমলের। এআইডিএফ সুপ্রিমের বিরুদ্ধে আরও একটি মামলা পড়ল করিমগঞ্জ সদর থানায়। গত দুদিন পূর্বে করিমগঞ্জের একটি বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন সাংসদ বদরুদ্দিন আজমল। রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া। ইতিমধ্যে আজমল ক্ষমাও চেয়েছেন এবং তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন। তবে বিতর্কের জন্য পিছুই ছাড়ছেন আজমলের। সোমবার তার বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। এদিন সভাপতি রজত চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা করিমগঞ্জ সদর থানার ওসি ববেন দিহিঙ্গের হাতে মামলার এজাহারপত্র তুলে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এআইডিএফ প্রধান তথা ধুবড়ীর সাংসদ বদরুদ্দিন আজমলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে মামলায়। পাশাপাশি মন্ত্রী পীযূষ হাজারিকার আপত্তিজনক মন্তব্যের তীব্র বিরোধিতা করেন রজত চক্রবর্তী। তবে আজমলের বিরুদ্ধে মামলা দায়ের করলেও মন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কংগ্রেস সভাপতিকে। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। সাংসদ তথা এআইডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেব করিমগঞ্জ জেলায় এসে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মাবলম্বী মানুষ সম্পর্কে, যে 40 বছর পর্যন্ত যারা হিন্দু আছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না এবং 40 বছর পর্যন্ত অবৈধ সম্পর্ক তারা রাখে। হ্যাঁ, এইভাবে একটা বক্তব্য উনি রেখেছিলেন, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত গরিহণাযোগ্য। তো আজকে এটা সমগ্র রাজ্যব্যাপী একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তো আমরা বদরুদ্দিন আজমল সাহেবের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং এই মুহূর্তে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে করিমগঞ্জ সদর থানায় এসে করিমগঞ্জের ওসি সাহেবের কাছে আমরা এজাহার এই মুহূর্তে দাখিল করেছি যে অবিলম্বে যাতে প্রশাসনিক স্তরে যাতে বদরুদ্দিন সাহেবের উপর অ্যাকশন নেওয়া হয় এবং ইমিডিয়েট যাতে তাকে, কেন উনি এই উক্তি করলেন এই ব্যাপারে যেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে যাতে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, এই দাবি আমরা রেখেছি এজাহারের মাধ্যমে। একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই আমি, যে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে এবং টেলিভিশনে বর্তমান সরকারের একজন মন্ত্রী অত্যন্ত জঘন্য একটা বক্তব্য রেখেছেন এবং প্রতিক্রিয়া দিয়েছেন যে বিশেষ ধর্মাবলম্বী কিছু লোককে যে সন্তান তৈরি করার ফ্যাক্টরি বলেছেন, এটাও আমরা নিন্দা জানাই। এটা অত্যন্ত গরিহণাযোগ্য কথা। বদরুদ্দিন সাহেব যে বক্তব্য রেখে যেভাবে প্রতিক্রিয়া হয়েছে, একই প্রতিক্রিয়া আমরা এই মন্ত্রী যিনি আসাম সরকারের মন্ত্রী যিনি পীযূষ হাজারিকা যিনি বক্তব্য রেখেছেন তার এই মন্তব্যের বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে যাতে সরকার এবং রাজ্যপাল যিনি আছেন একটা সাংবিধানিক পোস্টে থেকে একজন মন্ত্রী হিসাবে এই ধরনের বক্তব্য তিনি কেন রাখলেন তার জবাব আমরা চাইব এবং এর এই এই বিষয়টি নিয়েও আমরা হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে আগামীতে কী ব্যবস্থা নেওয়া যায় এটার জন্য আমরা সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যে আমরা গ্রহণ করবো।